এবার কোক খেয়ে হবে ওয়েট লুজ, তা আবার ঠান্ডা ঠান্ডা কোকা কোলা। জি না, এবার হচ্ছে ক্র্যাফট কোলা ফ্লেভারের এই ওয়েট লুজ ড্রিঙ্ক খেয়ে হবে আপনাদের ওয়েট লুজ। অ্যান্ড প্রতি বোতল আপনার 4 থেকে 5 কেজি ওয়েট লুজ করতে সাহায্য করে। আর এটার রিভিউ হচ্ছে আমি নিজে। আফটার সি সেকশন আমার ওয়েট কিন্তু প্রায় 88 বা 89 কেজির মতো হয়ে গিয়েছিল। আর আমার চেঞ্জ কিন্তু আপনারা সবাই দেখতে পেরেছেন যে কিভাবে এত জলদি ওয়েট লুজ করে ফেলেছি। রাইট নাও আমার ওয়েট আছে 76 কেজি। সি সেকশন মম হওয়ার জন্য আমি কিন্তু কোনো এক্সারসাইজও করতে পারিনি, সো আমার জন্য খুবই উপকারী এই দুটি প্রোডাক্ট ছিল, পিঙ্ক মিল্ক আর ক্র্যাফট কোলা। বাট ক্র্যাফট কোলাটা কিন্তু খুবই টেস্টি আর এটা নিজেও কিন্তু ওয়েট লুজ করে। এটা হচ্ছে সি সেকশনের পরপরই একটা ভিডিও যখন 88 কেজি ছিল, আর এটা হচ্ছে আফটার ভিডিও। তো সবাই যখন টিকটকে প্রশ্ন করতো আপু কিভাবে ওয়েট লুজ, ক্র্যাফট কোলা খাওয়ার 2 মাস পর আমি হচ্ছে এই ভিডিওটি দিই। আমাকে সবাই আক্স করছেন কিভাবে ওয়েট লুজ করছে, আমি অনেকবারই অ্যান্সার করি। সোফিয়াস বিউটি হাউস পেজে গেলে, আমার পেজে গেলে দেখতে পারবেন আমি রেগুলার লাইফে খাই। তো দুপুরে লাঞ্চের পর আমি খাই হচ্ছে কোলা। এই কোলাটা হচ্ছে টোটালি একদমই কোকা কোলা ফ্লেভারের অ্যান্ড বরফ দিয়ে খেতে খুব মজা। আমার একটু ঠান্ডা লেগেছে তাই আজকে বরফ। তো এখন আমার ওয়েট কমে হচ্ছে 76 কেজি। রাইট নাও আমি অনেক এমনিও ভাজা পোড়া তেলের জিনিসও খাওয়া হচ্ছে, নাহলে আরও ওয়েট লুজ হতো। সো যাই হোক, এই প্রোডাক্টটি কিন্তু শুধু আমার রিভিউ না, অনেক কাস্টমার রিভিউ পেয়ে যাবেন আমাদের পেজে। সো প্রোডাক্টটি পেতে এখনই অর্ডার করুন আমাদের পেজে।